মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ আগত এইচ এছ ফাইনেল এক্সামিনেশ্যন 2023 প্ৰস্তুতি হকে হিষ্টৰী ইতিহাসৰ চেপ্টাৰ 3 বন্ধুত্ব জাতি আৰু শ্ৰেণীৰ পৰা ভেৰি ইম্পৰ্টেণ্ট কোৱেশ্যন আনচাৰ তোমালোকৰ আগত আলোচনা কৰিম। গতিকে তোমালোকে এই অতি প্ৰয়োজনীয় ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথম পৰা শেষ লৈ চাবা, আৰু ভিডিঅ'টো চাই তোমালোকৰ ভাল লাগিলে ভিডিঅ'টিত এটা লাইক দিবা, ভিডিঅ'টি কমেণ্ট কৰিবা, আৰু বেছি বেছিকৈ ভিডিঅ'টি তোমালোকৰ প্ৰিয় বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা, যাতে এই ভিডিঅ'ৰ দ্বাৰা সিহঁতে উপকৃত হয়। বলাচোন, আজি মই আলোচনা কৰিব বিচৰা পাৰ্ট 3টো কি এই, আৰু পাৰ্ট 3ত আমি কি বিষয়ে আলোচনা কৰিম সেই বিষয়ে জানিবলৈ প্ৰয়াস কৰোঁ। পাৰ্ট 3 লং কোৱেশ্যনছ আনচাৰ 4, 5, or 6 মাৰ্কছ। কোৱেশ্যন 1, ইতিহাসবিদসকলে মহাভাৰতৰ কাহিনী কিদৰে বিব্যক্ত কৰিছিল 2012 চনত, প্ৰশ্নটি আহিছিল। আনচাৰ, ইতিহাসবিদসকলে মহাভাৰতৰ কাহিনী ভাগক দুটা প্ৰধান ভাগত শ্ৰেণী বিভক্ত কৰিছে। নম্বৰ 1, কাহিনীটোৰ বৰ্ণনাত্মক বৃত্তান্ত। নম্বৰ 2, শিক্ষামূলক উপদেশ বা নীতিমূলক শিক্ষণ। তোমালোকে নিশ্চয় গম পাইছা যে ইতিহাসবিদসকলে বা বুৰঞ্জীবিদসকলে এই যে আমাৰ প্ৰধান মহাকাব্য মহাভাৰত, এই মহাভাৰতৰ যিখিনি কাহিনী ভাগ আছে এই কাহিনীখিনিক দুটা ভাগত বিভক্ত কৰিছে। নম্বৰ 1 ভাগটো হ'ল কাহিনীটোৰ বৰ্ণনাত্মক বৃত্তান্ত, ডিস্ক্ৰিপটিভ, আৰু এটা হ'ল শিক্ষামূলক উপদেশ বা নীতি, তাৰমানে কি এডুকেশ্যনেল প্ৰিন্সিপল বা এডভাইচ। অ'কে, মহাকাব্যৰ প্ৰথম ভাগত কাহিনী বৰ্ণনা অন্তৰ্ভুক্ত আৰু দ্বিতীয় ভাগত সামাজিক নীতি জ্ঞান, ন্যায়, ধৰ্ম আৰু সামাজিক বাণীসমূহ অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। কোৱেশ্যন 2, বৰ্ণ বুলিলে কি বুজা? এই ব্যৱস্থা কাৰ্যকৰী কৰিবলৈ ব্ৰাহ্মণসকলে উদ্ভাৱন কৰা উপায়কেইটা কি কি? 4 নম্বৰ, 2013 চনত প্ৰশ্নটি আহিছিল। আমি সচৰাচৰেই কওঁ বৰ্ণবাদ বৰ্ণ বুলি কৈ থাকোঁ, আৰু আমাৰ ভাৰতীয় সমাজ ব্যৱস্থাত এই বৰ্ণবাদে এক বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰে, আৰু যিটো নেকি কুসংস্কাৰ, আৰু এই বৰ্ণবাদটো আমাৰ ভাৰতীয় সমাজ ব্যৱস্থাৰ পৰা আঁতৰ হ'ব লাগিব। গতিকে এই প্ৰশ্নটোৰ আনচাৰ হ'ব, বৰ্ণ শব্দটোৰ অৰ্থ সাধাৰণতে শ্ৰেণী বুলিহে বুজিব লাগিব। তাৰমানে বৰ্ণ শব্দটোৰ সাধাৰণ অৰ্থ কি? শ্ৰেণী। আৰ্যসকল পাৰস্যত থাকোঁতেই এই শ্ৰেণী বা বৰ্ণপ্ৰথাৰ প্ৰচলন হৈছিল। এই আৰ্যসকল কি? পাৰস্য দেশত থকা অৱস্থাতেই শ্ৰেণী বা বৰ্ণপ্ৰথাৰ কি হৈছিল? প্ৰচলন হৈছিল। আৰ্যসকলৰ মাজত থকা কলা ৰঙৰ আৰ্যসকলৰ লগত বগা ৰঙৰ আৰ্যসকলৰ পাৰ্থক্য বুজিবলৈ এই প্ৰথাৰ উদ্ভৱ হোৱা বুলি কোৱা হয়। যে আৰ্যসকলৰ দুই ধৰণৰ গাৰ ৰং আছিল, এটা আছিল কলা ৰঙৰ আৰু এটা আছিল বগা ৰঙৰ, আৰু এই পাৰ্থক্যখিনি বুজিবলৈহে এই প্ৰথাৰ কি কৰিছিল? উদ্ভৱ কৰিছিল বা হৈছিল বুলি কোৱা হয়। ঋগবেদৰ যুগত বৰ্ণ শব্দটোৰ অৰ্থ জাতিবাচক নহয় বুলি ঐতিহাসিক কোলাশ্মীয়ে মত প্ৰকাশ কৰিছে। এই আমাৰ যিটো ঋগবেদ আছে, সেই ঋগবেদৰ যুগতেও বৰ্ণ শব্দটো জাতি বাচক নহয় বুলি ঐতিহাসিকবিদসকলে মত প্ৰকাশ কৰিছিল। বৰ্ণ ব্যৱস্থা কাৰ্যকৰী কৰিবলৈ ব্ৰাহ্মণসকলে উদ্ভাৱন কৰা উপায়কেইটা হ'ল, এই যে বৰ্ণ ব্যৱস্থা, এই ব্যৱস্থাটো কাৰ্যকৰী কৰিবলৈ ব্ৰাহ্মণ সমাজে বা ব্ৰাহ্মণসকলে তলৰ উপায়কেইটা উদ্ভাৱন কৰিছিল। নম্বৰ 1, বৰ্ণৰ বাহিৰত ৰখা কিছুমান সামাজিক গোটক অস্পৃশ্য বুলি ঘোষণা কৰি সামাজিক বৈষম্য আৰু অধিক প্ৰকট কৰি তুলিছিল।
নম্বর টু, ব্রাহ্মণ সকলে পালন করা রীতি নীতি কাম কাজ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের লগত জড়িতভাবে পবিত্র আছিল, তেওঁলোকে নিজকে পবিত্র বলে গণ্য করেছিল। যে ব্রাহ্মণ সকলে যে কি করেছিল, সিহতর কি যেবিলাক পালন করা নীতি নিয়ম কাম কাজ এইবিলাক ধর্মীয় অনুষ্ঠানের লগত জড়িত থাকার কারণে ইহতে নিজকে পবিত্র বলে জ্ঞান করেছিল বা পবিত্র বলে কৈছিল। নম্বর থ্রি, ব্রাহ্মণ সকলে অস্পৃশ্যতার অস্পৃশ্য সকলের লগত আহার পানি গ্রহণ করার পর বিরত, যেখানে অস্পৃশ্য বলে ব্রাহ্মণ সকলে কৈছিল আর সিহতর লগত আনটাচেবিলিটি, এই আনটাচ বলে কোয়াখিনির লগত সিহতে কি করা নাছিল, আহার পানি কোনো ধরনের গ্রহণ করা নাছিল, যেটো নাকি একটা প্রধান ব্যাধি প্রাচীন যুগের পরাই চলি আছে। এইখিনিতে তোমালোকক জানাব খুঁজিছে যে গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট চাৰ্কলে অথবা গোৱালপাৰা আই এস এ দিয়াৰ নির্দেশনা মতে গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টত কিছুমান স্কুলত ইউনিট টেস্ট 50 মার্কর আরম্ভ হয়ে গেছে আর কিছু আই এস এ বা আই এস সারে 10 ফেব্রুয়ারি তারিখের লব দিছে। গতি ইউনিট টেস্টর প্রস্তুতির হকেও মই তোমালোকর আগত ভিডিও বনায় থাকিম, গতি তোমালকে চাই থাকা। প্রশ্ন তিন, মনুস্মৃতি অনুসরি পুরুষ আর মহিলা কি কি উপায়ের সম্পদ আহরণ করব পারে ছিল, পাঁচ নম্বর 2018 আর 2022 চনত আছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আনসার। মনুস্মৃতিত পুরুষে সম্পত্তি আহরণের সাতটি উপায় বর্ণনা করেছে, যেনে নম্বর ওয়ান উত্তরাধিকারী সূত্রে, নম্বর টু বিচারি লওয়া, নম্বর থ্রি ক্রয় করি, নম্বর ফোর বিনিয়োগ করি, নম্বর ফাইভ কাম করি, নম্বর সিক্স জয় করি, আর নম্বর সেভেন সজ্জনের পরা উপহার হিসাবে। সো এই সাতটা আছিল পুরুষে সম্পত্তি আহরণ করার উপায়, তোমালোকর যিকোনো দুটা বা তিনটা বেলেগকৈ দিব পারে। এতিয়া মনুস্মৃতিত মহিলাসকলে ছয় প্রকারে বা ছয় প্রকার নিয়মে সম্পদ আহরণ করিব পারে, সেই ছয় প্রকার হল, নম্বর ওয়ান বিবাহর সময়ত অগ্নি সাক্ষী করে আগবড়া সম্পদ, মানে যেতিয়া হিন্দু ধর্মমতে বিবাহ হয় বিবাহ সময়ত অগ্নি সাক্ষী করে ইহতে বিবাহত আগবড়া হয়, সেই সময়ত যেখানি সম্পদ ইহতে আহরণ করে সেইখানে। নম্বর টু বিবাহর সময়ত শোভা যাত্রা করে কইনা অনার সময় লাভ করা উপহার, নম্বর থ্রি পিতৃ মাতৃ আর ভাতৃর পরা প্রাপ্ত ধন হন, চারি বিবাহর পরবর্তী সময়ত লাভ করা উপহার, পাঁচ বিবাহর সময়ত মরম চেনেহেরে দিয়া বিভিন্ন উপহার, আর ছয় মরমেল স্বামীর পরা পোয়া উপহার। সো মরম ছাত্র ছাত্রী সকল, এইখানে আসলে মহিলা সকলে মনুস্মৃতিত উল্লেখ করা বিভিন্ন উপায়ে আহরণ করা সম্পত্তির অধিকার নিয়ম। মরমর ছাত্র ছাত্রী সকল, এতিয়া মই তোমালোকর আগত এই ভিডিওর একেবারে শেষ প্রশ্নটি লৈ আহিছো। প্রশ্ন চারি, ধর্ম শাস্ত্র আর ধর্মসূত্র সমূহে বিধান দিয়া চারিটা বর্ণর আদর্শ বৃত্তি সমূহ কি কি আছিল, 2019 চনত পরীক্ষা দিছিল, যে ধর্মশাস্ত্র আর ধর্মসূত্রে যিখিনি বিধান দিছিল সেই চারিটা বর্ণর আদর্শ বৃত্তি সমূহ জীবিকা সমূহ কি কি আছিল। আনসার, ধর্মসূত্র আর ধর্মশাস্ত্র সমূহে চারিটা বর্ণই করবলগিয়া কাম সমূহ বর্ণনা করেছে, এই সমূহেই হয়েছে বর্ণ ধর্ম বা আদর্শ জীবিকা, সেই অনুসরি নম্বর ওয়ান ব্রাহ্মণ সকলে যাগ যজ্ঞ পূজা পাতল, নম্বর টু দান দিয়া শাসন প্রতিরক্ষা যুদ্ধ বিগ্রহ, বৈশ্য সকলে কৃষি ব্যাপার বাণিজ্য পশুপালন, আর শূদ্র সকলে তিনিও বর্ণর সেবা শুশ্রূষা আদির কাম করেছিল। সো এই চারটে
আসলে সারি বর্ণর কাম। ওকে, সো ইয়ার লগে আজির এই ভিডিওটির সমাপ্ত করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।